আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে মিজান ভিউ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় যে ট্রেনের ভাড়া বাড়বে, যা 4 মে থেকে কার্যকর করা হবে, এবং তাহলে ভাড়া কত বাড়বে। বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়েছে যে 1992 সাল থেকে বাংলাদেশ রেলওয়েতে দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধা দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেনগুলোতে নতুন করে ভাড়া না বাড়িয়ে দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত 4 মে থেকে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী 4 মে থেকে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। হ্যাঁ, ট্রেনের ভাড়া বাড়বে, যা কাছের যাত্রীদের জন্য না, যারা দূরবর্তী স্থানে ভ্রমণ করবেন তাদের জন্য ভাড়া বাড়বে। অর্থাৎ দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে রেয়াত বা ডিসকাউন্ট প্রত্যাহারের কারণে ভাড়া বাড়বে। অর্থাৎ যারা 100 কিলোমিটারের উপরে ভ্রমণ করবেন তাদেরকেই বেশি ভাড়া দিতে হবে, 100 কিলোমিটারের কম দূরত্বের যাত্রীদের ক্ষেত্রে ভাড়া বাড়বে না। রেল সূত্রে জানিয়েছে, মে মাসের 4 তারিখ থেকে যদি একজন যাত্রী ট্রেনে 100 কিলোমিটারের বেশি ভ্রমণ করে তাহলে তাকে বেশি ভাড়া দিতে হবে। রেলওয়ের দায়িত্বশীল একটা সূত্র জানায় যে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত বা ডিসকাউন্ট ছিল 20% এবং 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত রেয়াত বা ডিসকাউন্ট ছিল 25%, আর 400 কিলোমিটারের উপরে রেয়াত বা ডিসকাউন্ট ছিল 30%। এই ডিসকাউন্ট এখন আর থাকতেছে না, তো ডিসকাউন্ট না থাকার কারণে দূরবর্তী যাত্রীদের ভাড়া বাড়বে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।